business বাড়াই দিই। হইছে কিন্তু গাই কিন্তু হচ্ছে কিন্তু কিন্তু হচ্ছে কিন্তু নোপ আমার দুধ অর্ধেক নিচে পড়ে গেছে। ওকে क्या बना रहे हो भैया? पहले আমরা কি বাসায় বানায় দেখতে পারি কিনা চলুন একটু ট্রাই করে দেখি। প্রথমে চিনির শিরা দিচ্ছেন। চিনির শিরার বদলে আমরা ব্যবহার করব হচ্ছে রেগুলার সাদা চিনি। চিনি দ্রুত দিয়ে নিতেছি। দুই আমার ভালো লাগে স্বামী এক্সেস বানাই দিলাম। বুস্ট দিচ্ছেন একটু। তিন চামচের মতো বুস্ট বা চার চামচের মতো বুস্ট আছে। বুস্ট আমি চার চামচ দিচ্ছি। তোমার কাছে প্যাকেট নাই। দুই তিন চার পুরো রেগুলার চার চামচ দিলাম। গুড। ও ও যে কোনো কোম্পানির দুধ কিনতে পারেন। দুধটা একটু ছোট করে কাটবো। আমার দুধ অর্ধেক নিচে পড়ে গেছে। সিস্টেম অবশ্যই থাকার কথা দেখি তো। হইছে কিন্তু গাই দেখি একটু হচ্ছে কিন্তু একটু তো হচ্ছে কিন্তু গাই। কিতনে রুপে গ্লাস দাদা? 40 রুপি দেখেন প্রায় 52 টাকা 73 পয়সার মতো বরফ দিয়ে দিল। সাথে আপনি চাইলে আরো ঠান্ডা করতে বরফ এড করতে পারেন। আমি যেহেতু ঠান্ডা দুধ অলরেডি নিছি বরফটা প্রয়োজন হবে না, বাট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যে কোনো মতো রেঙে যেতে পারে। ওরে ঝাঁকি লাফাচ্ছে আর কি গ্লাস ওরে সেটা ভাঙতেই পারে, বাট তার কনফিডেন্স দেখে খুব ভালো লাগছে। সে এটাতে ভয় পায় নাই। কিন্তু এখন ঝাঁকানোর জন্য আমার কাছে কিছু নাই। আমার ওয়াইফ সাজেস্ট করছিল এরকম একটা পোটার মধ্যে নিয়ে ঝাঁকাইতে, বাট আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে পুরো জিনিসটাই ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে বানানো। আমার যদি ওই অপশন নাই আমার ওটাই করতে হবে। সব ডান এখন টেস্ট করার পর গ্লাস বুস্ট শেক টেস্ট করে দেখি বিসমিল্লাহ। আমি ওইটা টেস্ট করতে পারি না, হাইজিনের প্রশ্ন পরে রাখলাম। ধয় কি ধয় না আমার অতটা ক্লিয়ার না, বাট বাসায় মোটামুটি একটা পরিবেশ পাইলাম যেটা ধীরে বানায় খাইতে পারতেছি। আমার কাছে ভালো লাগছে, প্রত্যেকবারই মনে হয়েছে বাসায় একটু বানায় খাই। আমার পার্সোনাল রিভিউ হচ্ছে ভাই ইট ওয়াজ গুড। আমি নিজের বানানোটার 10/7 বা 8 দিব, বাট ওদেরটা আমার দেখে খুবই ভালো লাগছিল। দ্যাটস ওয়াই মনে হয়েছিল বানায় দেখি। আপনারা বাসায় বানায় খাইতে পারেন, খাওয়ার পর কেমন লাগছে সেটা আমাকে জানাইতে পারেন কমেন্ট সেকশনে। নেক্সট কোনো একটা কন্টেন্ট নিয়ে এরকম আবার চলে আসবো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিও দেখ। টিল দেন।